সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাস। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। কৃষি, শিক্ষা ও অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার সমঝোতা স্মারক সই, বঙ্গবন্ধুর প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, সব অতিথির জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা। দেশে করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের ভাইরাস দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা, দুই টিকার মাঝের সময় সতর্ক থাকার পরামর্শ। এবং উৎপাদন বাড়লেও পেঁয়াজে আমদানি নির্ভরতা কাটতে আরো কয়েক বছর লাগবে, দূরদর্শী উদ্যোগ নেয়ার তাগিদ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। বান্দরবানের চন্দ্র পাহাড়কে ঘিরে আধুনিক পর্যটন শিল্প গড়ে ওঠার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য ও অর্থনীতি আরও বাড়াতে একটি সমঝোতা স্মারক সই ও পাঁচটি চুক্তি নবায়ন করেছে দুদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সফররত প্রধানমন্ত্রীর বৈঠকে এসব চুক্তি হয়েছে। এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সফরের দ্বিতীয় দিন শুরু করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। সেখানে 40 মিনিট অবস্থান করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। জাদুঘরের পরিদর্শন বয়ে সই করেন তিনি। পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গণভবন যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বেলা 11টায় দুদেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। এক ঘণ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। দুদেশের বাণিজ্য ও অর্থনীতি আরও বাড়াতে একটি সমঝোতা স্মারক সহ বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাতে আর্থসামাজিক উন্নয়নে নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রশংসা করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সেবা খাতে যথেষ্ট উন্নয়ন করেছে এবং এই দুদেশ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব খাতে আরও উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করেন রাষ্ট্রপতি। দুদেশের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুদিনের সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সহ বাংলাদেশ সফরে আসা সব অতিথির জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ কেউ বিরোধিতা করলেও সফর নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা করেন, এই সফর নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে না। অনেকেই আপনার বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আসছেন, বিশেষ করে ভারতের আপনি যেটা বললেন নরেন্দ্র মোদী, তো কেউ কেউ বিভিন্ন রকমের প্রচারণা করছেন যাতে তিনি না আসেন। তাতে তাদের বক্তব্য, তাদের অভিমত, বাট সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন, এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। এবং আমরা উইল আমাদের যে প্রোগ্রাম যেভাবে আমরা রান করছি, উইল ডু ইট। আমাদের রাষ্ট্র সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের প্রত্যেকেরই
আমরা উই উইল গ্যারান্টি দেম আপনার নেসেসারি প্রোটেকশন। বঙ্গবন্ধুকে স্মরণ করে গান কবিতা ও তরুণদের পরিবেশনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর চতুর্থ দিনের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। দশ দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠানের আজকের থিম ছিল তারুণ্যের আলোকশিখা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শাপলা ফুল যেমন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তেমনি গাছে গাছে ফুটে থাকা সাকুরা ফুল প্রতিনিধিত্ব করে জাপানকে। গ্রীষ্মকালে এই ফুল ফুটে পাতায় পাতায় শাখে শাখে, আর জাপানিদের মনে করিয়ে দেয় তোমাদের সময় হয়েছে মেলায় যাওয়ার, পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে থাকার। বাংলাদেশ জাপানের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ সময়ের। স্বাধীনতার কবি, রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করেছিলেন, হয়তো তার ভালো লেগেছিল জাপানের প্রকৃতি, তাই বঙ্গবন্ধুর বাংলাদেশকে ভালোবেসে জাপানিরাও গাইল ভালোবাসার গান। সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিব চিরন্তন অনুষ্ঠানের চতুর্থ দিনে তারুণ্যের আলোকশিখা থিমে ছিল আজকের আয়োজন। থিমেটিক কোরিওগ্রাফিতে ফুটিয়ে তোলা হয়েছে টুঙ্গিপাড়ার খোকা যখন বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সকল অন্যায়ের বিরুদ্ধে, হয়ে উঠেছিলেন বাঙালির অভিসংবাদিত নেতা। ওই শহীদের রক্ত পড়তে পাড়া দিয়ে আজ কৃষিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আজকের আয়োজনের সঞ্চালনায় কেউ পর্বতজয়ী, ক্রিকেটার, অভিনয়শিল্পী, তরুণ উদ্যোক্তা, সায়েন্টিস্ট। রোববার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীর পঞ্চম দিনের অনুষ্ঠানের থিম ধ্বংসস্তূপে জীবনের গান। দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ার পেছনে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল ভাইরাস ও স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মাঝের সময়টাতে খুবই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। শনিবার করোনায় নতুন শনাক্ত 1868 জন, 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার 9.39%। জানাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। দেশে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনা শনাক্তের হার 5-এর নিচে থাকায় সংক্রমণ ছিল ক্লাস্টার বা গুচ্ছ অবস্থায়। 9 মার্চ থেকে 5% অতিক্রম করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকে। শনিবার করোনায় নতুন শনাক্ত 1868 জন, মারা গেছেন 26 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার 9.39%। 18 মার্চ সংক্রমণের হার 10% অতিক্রম করেছিল। এর কারণ হিসেবে অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কুমার সাহা বলছেন, এদেশে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। স্বাস্থ্যবিধি না মেনে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান ও ভ্রমণ পিপাসুদের ঘোরাফেরা সংক্রমণ বাড়াচ্ছে। দুটো কারণ হতে পারে এখন আমাদের এখানে। একটা হলো যে আমরা নতুন কিছু ভ্যারিয়েন্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং তার মধ্যে ইউকে ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমরা অলরেডি আমরা জানি যে আমাদের দেশে এসছে, কক্সবাজার যাই নিশ্চয়ই আমরা যাব, কিন্তু তার মধ্যে যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সেটার একটা চিন্তা থাকতে হবে, সেরকম কিছু ছিল না একদমই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা নেওয়ার পর নিজেদের নিরাপদ ভেবে স্বাস্থ্যবিধি তেমন মানছেন না অনেকেই, আর নানা গুজবে মানুষের মধ্যে টিকা নিয়ে ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে। প্রথম টিকাটি কখনোই আমাকে কিন্তু সম্পূর্ণ প্রকার প্রোটেকশন দিচ্ছে না, সো আমরা দ্বিতীয় ভ্যাকসিনের জন্য ওয়েট করব, একটা এটা এক নাম্বার। কিন্তু দুটো ভ্যাকসিন যখন হয়ে যাবে তখন কিন্তু আমি যে স্বাস্থ্যবিধিটা একদম ভুলে যাব সেটা কিন্তু না। সবার যেহেতু টিকা হয়নি, তাহলে সেখান থেকে তো আমরা আরো মানুষ আক্রান্ত হতে পারে। যুক্তরাজ্যে এখনো পর্যন্ত 1,70,00,000 মানুষ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে মাত্র 37 জনের রক্তে জমাট বাঁধার ঘটনা পেয়েছে দেশটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা অবাণিজ্যিকভাবেই
করোনা টিকা বিশ্বের মধ্যম ও দরিদ্র দেশগুলোর জন্য সহজলভ্য করার চেষ্টা করছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে পেঁয়াজের উৎপাদন বাড়লেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে এখনো কয়েক বছর লাগবে। উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে চার বছরে সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্য সরকারের। কৃষক বলছেন, আমদানি বাণিজ্য ও স্থানীয় বাজার খাতে দূরদর্শী উদ্যোগ না নেওয়া হলে সংকট থেকে বেরিয়ে আসা কঠিন। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। পেঁয়াজের ঝাঁজে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে প্রতি বছর। কৃষক আর ভোক্তা দুপক্ষই ধাক্কা খান বাজারের কাছে গিয়ে। সংকটের কারণ খুঁজতে সবাই পৌঁছান কৃষকের কাছে। ভরা মরসুমকে সামনে রেখে কৃষকের প্রতিক্রিয়া মিশ্র। এবার পেঁয়াজের ফলন আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো, ফলনের সংখ্যা যাই আছে, কিন্তু সার বেশি খরচ পড়বে বেশি। পেঁয়াজের দাম যদি না থাকে তাহলে আমরা কি হেরি বাঁচবো? এটা লেবারের দাম 600-700 টাকা, 800-900 টাকার উপরে বর্তমান পেঁয়াজ নাই। 2,500 টাকা যদি পেঁয়াজের বাজার দেয় তাহলে আমরা কৃষক হয়তো কিছু বাঁচি থাকবো আর কি। গতবার কৃষকেরও অনেক লাভ, আমাদেরও লাভ, এবার কৃষকের ধরে ক্ষতি, আমাদেরও ক্ষতি, কিনা লাভ হয়েছে না। অন্যান্য রাষ্ট্রের পেঁয়াজটা বন্ধ করা হোক, নাহলে কৃষক কিন্তু এই পেঁয়াজ যেমন এবারকে আবাদ করেছে পরবর্তীতে এরকম আবাদ করবে না। সরকারের লক্ষ্য চার বছরে পেঁয়াজ উৎপাদনের সম্পূর্ণতা অর্জনের। মন্ত্রী বলছেন, লক্ষ্য পূরণে অগ্রসর হওয়া গেছে অনেকটাই। পেঁয়াজের বীজ করার জন্য আপনার সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। তা আমরা যে পরিকল্পনা নিয়েছি, রবি মৌসুমে উৎপাদনশীল ভালো জাত, যে নতুন জাত যেগুলো উদ্ভাবন হয়েছে বিনা এবং বাড়ি থেকে, সেই জাতগুলো আমাদের আবাদ করতে হবে। 33-34 লক্ষ টন পেঁয়াজ যেন স্থানীয়ভাবে করতে পারি এবং বিদেশের উপরে নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসতে পারি। বিজ্ঞানীরা বলছেন, জাত উন্নয়নের দিকেও এসছে বেশ কয়েকটি সফলতা। গত বছর একটা বাড়ি পেঁয়াজ 6 নামে নতুন একটা জাত হয়েছে। এটার গুণগত মান ঠিক বাড়ি পেঁয়াজ 1-এর মতো এবং ফলন 30% বেশি। আরও 2টা জাত আমাদের RYT পর্যায়ে আছে এবং এ দুটোর ফলন ভালো। এর ভিতর আর একটা জাত আছে গ্রীষ্মকালীন, এটার ফলনও অনেক ভালো এবং আরও নতুন নতুন জাত অলরেডি আমাদের পাইপলাইনে আছে, সেগুলো এসে যাবে। এবং বীজ উৎপাদনেও আমাদের বেশ কতগুলো গবেষণা এবং এগিয়ে গেছে। মূল মৌসুমের বাইরেও গ্রীষ্মকালীন এবং মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন নিয়েও আসার কথা শোনাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুড়িকাটা পেঁয়াজেরও আমরা চেষ্টা করতেছি, এটারও যেখানে সুযোগ আছে সেখানে বৃদ্ধি করা। বাড়ি পেঁয়াজ 4 যেটা, এটা কিন্তু উৎপাদন অনেক বেশি। আমাদের এই বীজটা কম থাকাতে আমাদের কৃষক ভাইরা কিন্তু ওই দেশি যে তাহেরপুরি বলি আমরা, বাড়ি 1 যেটা, এটাতে করে থাকে। 4-এর যদি বীজটা আমরা অ্যাভেলেবল করতে পারি তাহলে কিন্তু এমনি আমাদের ইউনিট প্রতি 2-3 টন ফলন বাড়বে। কিন্তু কৃষক থেকে শুরু করে সকল পক্ষই চেয়ে আছে বাজারের দিকে। তাদের মতে, স্থানীয় বাজার থেকে শুরু করে রপ্তানি বাণিজ্য পর্যন্ত সবখানে নীতিগত উদ্যোগ ও শৃঙ্খলা রক্ষার উপর নির্ভর করছে লক্ষ্য পূরণ। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে, এমনকি নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে নরসিংদী জেলার ভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওসমান গনি ফরাজির কথা। বঙ্গবন্ধু যখন 7ই মার্চে আমাদেরকে ডাক দিলেন, তখন আর ঘরে বসে থাকতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, আমার দায়িত্ব, কর্তব্য, আমি এই দেশের একজন মানুষ হিসাবে আমাকে যাইতে হবে। প্রতিরোধ যুদ্ধতে আরম্ভ করেছি আমি। আমাদের সাথে তখন তৎকালীন সময়ের নেবাল সিরাজ, উনি বাংলা পাকিস্তান নৌবাহিনীর একজন সৈনিক ছিলেন। ওনার নেতৃত্বে অনেক যুদ্ধ হয়েছে। আমরা যখন যুদ্ধে যাই তখন এমন একটা বয়স আমার মনে হয় যে আমাদের কোনো ভয় ভীতি ছিল না। একটা 303 রাইফেল থাকা অবস্থায় মনে হয়েছে যে আমরা একটা কামান হাতে আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারবো, এবং সেইভাবে আমরা মোকাবেলা করেছিও। জিনিয়ারদের যুদ্ধে পাকিস্তানি হানাদারকে আমরা আত্মসমর্পণ করাই, তাদের ক্যাম্প লুট করে নিয়ে যাই। পাঁচদোনাতে আমাদের বেশ কিছু যুদ্ধ হয়েছে। তৎকালীন যে ইনস্ট্রাক্টর ছিল আমাদের, উনি একজন কৃষক সাজ্জে, ওনার ছেলে হিসাবে আমি দুধের বালতি দোয়ানি বলতো, মাটির দোয়ানি নিয়ে এই ক্যাম্পের কাছে গেলে এই পাকিস্তানি এই দাঁড়াইয়ে তো তারা দুধ দেখতো। আমরা 2-3 দিন গেছি, 3 দিনে পুরো আরে খিটা করা হয়েছে। এন আর একটা যুদ্ধ হয়, 3 দিকতে যখন ফায়ার করলো তখন এম্বুশ করলো আমাদের, এইভাবে আমরা পিছন থেকে গুলি করলাম। ইতিমধ্যে দেখা গেল কি, এই 5 মিনিটের মধ্যে তারা সারেন্ডার করলো। আমরা জয় বাংলা স্লোগান দিলাম, তারা বললো ইয়া আলী করে চিল্লাইতেছিল।
ইতিমধ্যে দেখা গেল দুই দিক থেকে মাধবদি বাবুরহাটের দিক থেকে এবং নরসিংদীর দিকে ট্রাক এবং জিপ ভুইরা পাকিস্তানি আর্মিরা বহু প্রচুর শক্তি নিয়ে আমাদের উপরে চাপায়ে পড়লো। তো ইতিমধ্যে আমার বন্ধু ছিল গ্রেনেড চার্জ করলো, এর কাছে শুধু গ্রেনেডই ছিল আমার কাছে স্টেন, আর আমাদের যাতে যারা যা ছিল সমানই গুলি করতেছে। আমরা দুইজন হঠাৎ করে গ্রেনেড চার্জ করতে গিয়ে দেখা গেছে আমার বন্ধুর গায়ে গুলি লাগলো, এর কি এক পোকা কামড় দিছে, আমি পাউডার উপরে দিছি পরে হারানি সেনা করে আমার পায়ে গুলি করে দিল। আমাদের ট্রেনিংটা এইভাবে ছিল যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পে আমরা যাব, আমরা আমাদের নিজেকে আগে সেভ করতে হবে, নিজেরা সেভ করবা এদের আক্রমণ করবা, আক্রমণ করছি আমরা দুইটা গুলি করছি, হেরাতে আসা সারা রাত্র গুলি করছে, আমরা চলে আসছি আর যেন সুযোগ আছে এদেরকে মেরে লওয়ার, এরকম ব্যবস্থা যেন আছে আমরা করছি। এবারে আই স্পোর্টস, দর্শক খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টস আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টস। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের, আর আজকের আয়োজনের শুরুতে সেই খবর। জানে জেনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে আইসিসির ওয়ানডে সুপার লিগে এটি টাইগারদের প্রথম হার। বাংলাদেশের দিয়ে 132 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 উইকেটের জয়ে 1-0 সিরিজে এগিয়ে যায় কিবিরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। করোনাকালে বিদেশের মাঠে বাংলাদেশের প্রথম সিরিজ, নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও বিদেশে প্রথম ক্যাপ্টেন্সি। টস হারায় আগে ব্যাটিং এ বাংলাদেশ, 72 রানের মধ্যেই ব্যাটিং অর্ডারের অর্ধেকটা শেষ, একে একে ফিরে যান তামিম, সৌম্য, লিটন, মুশফিক এবং মিঠুন। লড়াই যা করার তা এক হাতে করেছেন মাহমুদুল্লাহ, ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত 27 রান রিয়াদের ব্যাটে, মুশফিকের 23, দ্বিতীয় সর্বোচ্চ। বাকিরা গতি, সুইং, বাউন্সের কাছে আত্মসমর্পণ করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। 41 ওভার 5 বলেই বাংলাদেশকে 131 রানে অল আউট করে দেয় কিউরা। ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, স্যান্টনারদের দাপুটে বোলিংয়ে কোণঠাসা বাংলাদেশ, একাই 4 উইকেট নিয়ে সবচেয়ে এগিয়ে ট্রেন্ট বোল্ট। বোলিংয়েও বিধ্বংসী রূপ দেখাতে পারেনি বাংলাদেশ, ওপেনার মার্টিন গাপটিলকে দ্রুত ফিরিয়ে ধ্বংসযজ্ঞ কিছুটা কমিয়ে দেন তাসকিন। ওয়ান ডাউনে নামা অভিষেক ডেভন কনওয়েনকে থামান আরেক টাইগার পেসার হাসান মাহমুদ, তবে হেনরি নিকোলসকে আর থামানো যায়নি। 49 রানের ব্যক্তিগত ইনিংসে নকআউট থেকে ম্যাচ শেষ করে এসেছেন এই টপ অর্ডার। ক্যারিয়ারের 100তম ওয়ানডে ম্যাচটা অনায়াসে জিতে উদযাপন করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ 23 মার্চ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। করোনার কারণে 1 বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস উপভোগের সুযোগ পাচ্ছেন না কোনো বিদেশি দর্শক। আইওসি ও আয়োজক জাপান অলিম্পিক কমিটি জানিয়েছে, করোনা সংক্রমণের এই ঝুঁকিবহুল সময়ে অলিম্পিক ও প্যারাঅলিম্পিক্সে তারা কোনো বিদেশি দর্শক বা পর্যটককে জাপানে স্বাগত জানাচ্ছেন না। এর মধ্যে বিদেশি দর্শকদের কাছে গেমস উপভোগের জন্য বিক্রি হওয়া 10 লক্ষ টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে। করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক গেমসের পর্দা 2020-এর 23 জুলাই, ঠিক 1 বছর পর, টোকিওতে উঠছে। এবারে গেমসে সারা দুনিয়ার 11,000 ক্রীড়াবিদ পদক জয়ের জন্য লড়বেন। সংক্রমণ রোধে তুলনামূলক সফল জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রায় 8,800 মানুষের মৃত্যু হয়েছে। অলিম্পিক গেমস শেষে আগস্টে জাপানে বসছে প্যারাঅলিম্পিকের আসর। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে, ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ, জনস্বাস্থ্যের জন্য সহনীয় মাত্রার চেয়ে 5 গুণের বেশি দূষিত ঢাকার বাতাস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গবেষণায় বলা হয়েছে, করোনা মহামারীতে গত বছর লকডাউনে থাকা অবস্থায়ও ঢাকার বায়ু দূষণ 2019 সালের চেয়ে 10% বেশি বেড়েছে। শ্রমিক আহমেদের রিপোর্ট। বিশ্বে বায়ু দূষণে গত 2 বছর শীর্ষে বাংলাদেশ, আর শহরের দিক থেকে দ্বিতীয় ঢাকা। গত সপ্তাহে আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ার এর সবশেষ প্রতিবেদনের পর ঢাকার বায়ু দূষণ নিয়ে গবেষণা ফল প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও বাপা। সেই 70টি স্থানের গড় বস্তুকণা বা PM2.5 এর পরিমাণ ছিল 335.4 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রা রয়েছে,
তার প্রায় 5.2 গুণ বেশি। 2019 সালের চেয়ে 2020 সালে ডিসেম্বর মাসে বায়ু দূষণের পরিমাণ 10.1 ভাগ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি দূষিত এলাকা হলো শিল্প এলাকা এবং সবচেয়ে কম দূষিত এলাকা হলো যেটি সেন্সিটিভ এরিয়া, সেখানে সবচেয়ে দূষিত এলাকায় মানমাত্রার চেয়ে প্রায় 6 গুণের মতো বায়ু দূষণ ছিল, যেটি 379.4 মাইক্রোগ্রাম। সংবাদ সম্মেলনে নির্মল বায়ু আইন 2019 বাস্তবায়ন ও পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। উপাত্তগুলো আমাদের সকলকে আরো সচেতন করবে এবং এই আইন এবং পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থাপনা আমরা প্রত্যাশা করি এবং ততদিন পর্যন্ত এই দায় না নেওয়ার জন্য যে সমস্ত সংগঠনগুলো দায়ী তাদের ব্যাপারে আমাদের উচ্চকিত হতে হবে। দূষণটা এত ব্যাপক এবং বড় বিষয় যে এটার জন্য একটা ডেডিকেটেড ক্লিন এয়ার অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। সরকারের মাইন্ডসেটে আনতে হবে, কাজে সদিচ্ছার জায়গাটা যেতে গেলে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম থেকে বড় বড় আওয়াজ করতে হবে, আপনাদেরও বেশি বেশি লিখতে হবে। জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, আমাদের দার্শনিক কমিটমেন্টের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় এবং সকল প্ল্যাটফর্ম নাগরিক প্ল্যাটফর্ম দিয়ে একত্রে কাজ করতে পারি। সরকার অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সঠিক গবেষণার মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। দূষণ থাকবে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ তুলে ধরে ক্যাপস ও বাপা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতি। বিরতির পর্যা থাকছে ফ্রান্সে করোনা তৃতীয় ঢেউয়ে আইসিএ বইমেলার তৃতীয় দিন সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকেই মেলায় পরিবারের শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা। তবে অন্য সময়ের তুলনায় বিক্রি অনেক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। লায়লা নশিনের রিপোর্ট। বইমেলায় ছুটির দিনের সকাল মানেই যেন শিশুদের মেলা। পরিবারের সদস্যদের হাত ধরে শনিবার সকাল সকাল মেলায় আসে শিশুরা। তুমি বইমেলায় এসেছো? হুম। কার সাথে? ছিমছাম মেলায় দোকানে দোকানে ঘুরে বাহারি নামের রঙিন সব বই দেখে শিশুরা। বৈচিত্র্য আছে শিশুদের পছন্দের তালিকায়ও। তুমি কি বই কিনলা মেলায় এসে? ডাইনোসরের গল্পের বই কিনেছি, ছোটদের গল্পের বই। আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে আর কি। আসলে একটা বই কিনতে চাই যেটা অনেক সুন্দর দেখতে আর বইয়ে অনেক সুন্দর সুন্দর লেখা আছে। আমি কিনেছি আলিবাবা 40 চোর। বই সঙ্গী করেই বেড়ে উঠুক শিশুরা, এমন প্রত্যাশা অভিভাবকদের। ছুটির দিন সকালে ফাঁকা থাকে, এজন্য বাচ্চা নিয়ে এসেছি। ছোটদের জন্য বই কিনবো, সবাইকে গিফট করবো, মূলত বই মেলায় আমার আশা হয় এই কারণে। তবে করোনা পরিস্থিতিতে শিশু প্রহর না থাকায় ছুটির দিনগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ভিড় অনেক কম। এবার দেখা যাচ্ছে করোনার কারণে আমরা ওই রকম মানুষ পাচ্ছি না, বাচ্চারা বের হচ্ছে না। কালকে আজকে মিলিয়ে একদম আগের বছর থেকে তুলনামূলকভাবে অনেক অনেক কম বাচ্চারা আসছে। সাপ্তাহিক ছুটি বাদে অন্যদিন মেলা চলবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে চলছে করোনা ভাইরাসের তৃতীয় সংক্রমণ। প্যারিসের আইসিইউগুলোতে ধারণ ক্ষমতার বেশি কোভিড রোগী চিকিৎসাধীন। দেশটিতে আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্ট। সংক্রমণ বাড়ায় তৃতীয় ধাপে, আবারও লকডাউনে যাচ্ছে ফ্রান্স। দেশটির 16টি অঞ্চলে জারি করা হচ্ছে বিধিনিষেধ। 20 মার্চ থেকে 2 কোটির বেশি ফরাসি জনগণ এক মাসের লকডাউনে আবারও নিয়ন্ত্রিত জীবনযাপন করবে। 6.70 কোটি জনসংখ্যার দেশ ফ্রান্সে গত এক বছরে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। তৃতীয় দফা লকডাউনে দেশের অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে, একই সাথে বিপাকে পড়ছে এখানকার প্রবাসীরা। ব্যবসা বাণিজ্য ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা খুব সাফারার, যারা ছোটোখাটো মাইক্রো ব্যবসায়ীরা। প্রায় 5 মাস ধরে বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কিছু রেস্টুরেন্ট ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছে।
তো বাপু তো সময়টা খুব খারাপ যাচ্ছে সব ব্যবসায়ীদের, তো আশা করি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যারা এখনো বৈধতা পায়নি তারা আগে কিছু না কিছু করে দেশে চলাফেরা করতো, কিন্তু এখন তাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। ফ্রান্সের বাংলাদেশিদের অনেকেই বর্তমানে করোনা আক্রান্ত, আইসিইউতে রয়েছে বেশ কিছু প্রবাসী। অ্যাস্ট্রাজেনেকার টিকাদান আবারও শুরু হওয়ায় ভ্যাকসিন কার্যক্রমে গতি বাড়িয়ে মহামারী সামাল দেওয়া সম্ভব মনে করছেন বিজ্ঞানীরা। এম এ হাসেম, চ্যানেল আই, ফ্রান্স। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বান্দরবানের চন্দ্রপাহাড়কে ঘিরে আধুনিক পর্যটন শিল্প গড়ে উঠছে। স্থানীয়রা বলছেন এই এলাকায় পর্যটন কেন্দ্র এবং আধুনিক রিসোর্ট নির্মাণ হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। মূল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বলছেন প্রকৃতি রক্ষা করে পর্যটন কেন্দ্র হলে আপত্তি নেই। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। অপরূপ সৌন্দর্যের জনপদ বান্দরবান, পাহাড় আর সবুজ মিলিয়ে প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে পুরো বান্দরবানকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 ফিট উঁচুতে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ স্থানে এই চন্দ্রপাহাড়, যেখানে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের রিসোর্ট ও পর্যটন কেন্দ্র। পর্যটকরা বলছেন এখানে রিসোর্ট হলে ঝুঁকি কমবে তাদের। হোটেলের জন্য রিসোর্টের জন্য আমরা সুবিধাটা পাচ্ছি না, বেশি জার্নি করতে হইতাছে, অসুস্থ হয়ে পড়তেছি, তো এটা হলে ভালো হয় না। পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে বিরোধিতা করছিল ম্র জনগোষ্ঠীর প্রতিনিধিরা, তবে এখন প্রকৃতি রক্ষা পর্যটন কেন্দ্রের পক্ষে তারা। শুনলাম এখানে পর্যটন হবে, তো আমরা খুব খুশি হলাম। এখানে একটা পর্যটন হলে এলাকা উন্নতি হবে, এই পর্যটন কেন্দ্র এগিয়ে নেবে বান্দরবানকে, এমনটাই বলছেন হোটেল মালিক সমিতি, স্থানীয় জনগোষ্ঠী এবং নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশি বিদেশি পর্যটক সংখ্যা ভরপুর হইতে হবে এই বান্দরবান শহর, আর তো সামাজিক অবস্থার উন্নয়ন হবে। এখানে মেঘের খুব কাছে যাওয়া যায়, অথবা মেঘ আমাদের সাথে মানে খেলা করে এরকম, প্লাস হচ্ছে আমরা সূর্যাস্ত দেখতে পাই। আধুনিক এই পর্যটন কেন্দ্র নির্মাণে 1000 একর ভূমি বরাদ্দের গুজব ছড়ানো হয়েছে বলছে প্রশাসন, অথচ বরাদ্দ হওয়া মাত্র 20 একর জমিতে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যোগাযোগের জন্য রয়েছে কেবল কার। পরিবেশ বান্ধব ছোট ছোট বাড়িতে থাকবেন পর্যটকরা, আর পাহাড়ের উপরে মেঘের সঙ্গে খেলা করবেন তারা। চন্দ্রপাহাড়ের উপরে এই যে 5 তারকা হোটেল এবং পর্যটন কেন্দ্র হচ্ছে, স্থানীয় মানুষজন বলছেন এটি বাস্তবায়িত হলে এই জনপদের পর্যটন এবং অর্থনীতির চিত্র পাল্টে যাবে। বান্দরবানের চন্দ্রপাহাড় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। বাংলাদেশে ইয়ামাহা XSR 155 এর লঞ্চিং করেছে এসিআই মোটরস। রাজধানী তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলটির লঞ্চিং হয়েছে। 155 সিসির VVA ইঞ্জিনের এই বাইকটিতে রয়েছে ডুয়েল পারপাস টায়ার, ফুল LCD মিটার এবং 10 লিটার ফুয়েল ক্যাপাসিটি সহ অন্যান্য সুবিধা। এবারে চট্টগ্রাম সংবাদ। ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করলে ইসকনের সাথে চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘ পরিচালনা কমিটি। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রবর্তক সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। লিখিত বক্তব্যে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী বলেন, শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণের জন্য ইসকনের সাথে 2004 সালের 1 এপ্রিল চুক্তি হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তারা প্রবর্তক স্বার্থবিরোধী, সামাজিক ন্যায়নীতি বিরোধী কার্যক্রম এবং পেশিশক্তি
প্রদর্শন করছে বলে অভিযোগ আনেন তিনি। উপস্থিত ছিলেন সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, সহ সভাপতি রণজিৎ কুমার দে, ট্রেজারার প্রকাশ বিশ্বাস, সদস্য অ্যাডভোকেট শুভ প্রসাদ দত্ত, ইন্দু নন্দন দত্ত এবং চন্দ্রধর সহ অন্যরা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানি শুকিয়ে যাওয়া তিস্তা নদীর তলদেশে বোরো ধান চাষ করেছেন কৃষক। নদীর অল্প পানিতে ধানের চারা রোপণ করলেও পানি বাড়ার আগেই উৎপাদিত ধান ঘরে তুলে ফেলবেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। এগারো দিনেও কোনো গতি হয়নি চাঁদপুরে উদ্ধার হওয়া অতি বিপন্ন ইগল ছানাদের। এরই মধ্যে একটি ছানা মারাও গেছে। ইগল ছানাদের নিয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগকে হস্তান্তর করার কথা জানিয়েছে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নানা আয়োজনে টঙ্গী ও চাঁদপুরে ওয়ালটন ডে উদযাপিত হয়েছে। টঙ্গীর ওয়ালটন ডিস্ট্রিবিউটর আনাস ইলেকট্রনিক্স সেরা দশ ডিলারকে সম্মাননা প্রদান করে। পাগাড় এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ওয়ালটন গ্রুপের বিক্রয় বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর মওদুদ পারভেজ মামুন সহ অন্যরা। কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা হয়েছে চাঁদপুরে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সড়ক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আজাদ ভুইয়া, ষোলঘর শাখা ব্যবস্থাপক সৈকত শাহ পান্না এবং বাবুরহাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্ত ইফাদ অটোস বিরতি। বিরতির পর যা থাকছে। হুজুট খেতে হয় নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। দেশে সুশীল সমাজ এখন সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়েছে। একদল চুপ মেরে গেছে, অন্য দল স্বার্থের প্রলোভনে ক্ষমতাবানদের কাছে নতজানু হয়ে পড়েছে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে সেমিনারে বিশেষজ্ঞদের এমন বক্তব্য অস্বীকার না করলেও সরকারের প্রতিনিধির দাবি, গণতন্ত্র ও আইনের শাসন আছে বলেই নিয়মিত বিরতিতে সরকার পরিবর্তন হচ্ছে, অপরাধীদের বিচার হচ্ছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আফসান চৌধুরীর ছোট গল্প অবলম্বনে আর্থিক অনুদানে নির্মিত হল নির্মাতা আকার রেজা গালিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধর। বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ধর চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। একাত্তরের পাখানাদার বাহিনীর বর্বরোচিত ঘটনা উঠে এসেছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে। 25 মিনিট দৈর্ঘ্যের ধর চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ, আশিস খন্দকার, দীপক সুমন। বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অকাল প্রয়াত কিশোর তানভীর মোহাম্মদ তকির 25তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অদম্য মেধাবী তকিকে নিয়ে স্মৃতিচারণ ও বক্তৃতা করেন বিশিষ্ট জনেরা। সন্ত্রাস বিরোধী তকি মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক হালিম আজাদ ও তকির বাবা রাফিউর রাব্বি সহ অনেকে। তকি হত্যার 8 বছর পার হলেও এখনও মামলার চার্জশিট না আসায় বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বাগেরহাটের ভোলা নদীর ধুনছে বাড়িয়া চর থেকে বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাত 9টার দিকে বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকালে বাঘটির ময়না তদন্ত শেষে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বাঘটির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মনে করা হচ্ছে 6 থেকে 7 দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে আসা ধুনছে বাড়িয়া চরে আটকে পড়ে বাঘটির বয়স আনুমানিক 14-15 বছর। ময়না তদন্ত শেষে
বিভাগটিকে শরণখোলা রেঞ্জে অফিস চত্বরে মাটি চাপা দেওয়া হয়েছে। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফর অটোস বিরতি। বিরতির পর যা থাকছে